হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালার আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভাতের শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে খাওয়াটা জমে না বলুন, যদি একটু চাটনি হয় তাহলে খেতে দারুণ লাগে। আজকে চাটনি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর কাঁচা আমের সিজন যখন, আমি এখন কাঁচা আমের চাটনি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 কেজি কাঁচা আম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছার মতন পিস করে কেটে নিতে পারেন। 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে একদম শুকনো করে রেখেছি। দেখুন, এখন একদম আমটার গায়ে কিন্তু একটুও জল নেই। এইভাবে কিন্তু আমটা একদম জল শুকনো করে নিতে হবে। এবারে আচারটা তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করব, যার জন্য প্যানে দিয়ে দেব 1.5 টিস্পুন মৌরি, আর সাথে দেব 1/2 টিস্পুন মেথি, সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন, তবে বেশি ঝাল ভালো লাগে না। এবারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভাজবো, যতক্ষণ মশলাটার কালারটা চেঞ্জ না হচ্ছে। দেখুন, ভাজতে ভাজতে মশলা থেকে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, মশলা কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে চাটনিটা তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে সামান্য 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে আমগুলোকে দিয়ে দেব। আর সাথে একটুখানি লবণ দিয়ে দেব, যেটা আমার স্কিপ হয়ে গেছে, ওটা আমার দেখাতে ভুলে গেছি। তো আমি সামান্য একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2 মিনিট থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমগুলো একটু হালকা একটু ভাজা ভাজা হয়েছে আর একটু নরমও হয়ে গেছে। তো এর থেকে বেশি আর আমগুলো নরম করব না। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কেজি চিনি। যেহেতু আম নিয়েছি 1 কেজি, তো চিনিও নিতে হবে কিন্তু 1 কেজি। এবারে চিনিটাকে দিয়ে ভালো করে আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে রাখলেই আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কী হবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। দেখুন, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবারে আর ঢাকনা দেব না, লো ফ্লেমে আস্তে আস্তে আচারটা তৈরি করব। মানে চিনির মধ্যে চিনির রসে কিন্তু আমটাকে সেদ্ধ করতে হবে, এটাতে কোনো রকম জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। চিনির সেরাতেই আমি আমটাকে সেদ্ধ করব ফুটিয়ে ফুটিয়ে, লো ফ্লেমে আস্তে আস্তে ধৈর্য নিয়ে এটা একটু করতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলা থেকে ধরে যেতে পারে। দেখুন, আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে ফোটাতে ফোটাতে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতন হয়ে গেলেই দেখুন আমগুলো সেদ্ধ হতে শুরু করে দেবে। আমটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর জেলি টাইপের একটা চলে আসছে সেদ্ধ হয়ে। এবারে আমি আপনাদেরকে একটা আম তুলে দেখাচ্ছি যে আমার কীরকম আমটা সেদ্ধ হয়েছে। একটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন দেখুন আমটা একদম খুব সুন্দর করে একদম নরম হয়ে গেছে। আচারটা কিন্তু একদমই গলে যাবে না, আবার সেদ্ধও হবে। এইরকমভাবে আচারটাকে চিনির সেরাই আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন, চিনির সেরাটাও কিন্তু এরকম চিটচিটে ভাব এসে গেছে, একটু আঠা আঠা ভাব। তো এইরকম পরিমাণেই ঝোলটা রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু বসে যাবে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব আর ঢাকনা দেব, কিন্তু ঢাকনাটা একটু ফাঁকা রাখবো যাতে ভেতরের হাওয়াটা বেরোতে পারে, না হলে কিন্তু বাষ্পটা আচারের মধ্যে পড়ে গেলে আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। এবারে একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকেই আমি 1 চামচ মশলা আচারের মধ্যে দিয়ে দেব। আমি একটু বেশি করে মশলাটা তৈরি করেছিলাম, তো সবটা লাগবে না। 1 চামচ কি 1 চামচের থেকে একটু বেশি মশলা এখানে ব্যবহার করলেই হয়ে যাবে। এবার মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আচারের কালারটা কি দারুণ হয়ে গেল।
আর এই মশলাটা দেওয়ার পরে আচারটা এত ভালো খেতে হয় যে আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যে কত ভালো টেস্ট আসে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমের চাটনি আমার রেডি হয়ে গেছে। এভাবে আমের চাটনি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন, অথচ ফ্রিজ না থাকলে বাইরেও একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নতুন একটা পর্বে। ধন্যবাদ।